ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা এটাতে সন্দেহ নেই। খেলার জগতে ক্রিকেট আসে অনেক পরে, আবার সারা পৃথিবীতেও ক্রিকেট খেলা চলে না। 16 শতকে ইংল্যান্ডে খেলাটি উদ্ভাবন করে বলে ধারণা করা হয়। 18 শতকে ক্রিকেটকে ইংল্যান্ডের জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়। এই সময়ে বিভিন্ন স্থানে খেলাটি ছড়িয়ে পড়তে শুরু করে। বর্তমানে ক্রিকেটে বিশ্বে আরো জনপ্রিয় করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC নানা ধরনের কাজ করে যাচ্ছে। অথচ নিজের জন্মভূমি ইংল্যান্ডই মনে হচ্ছে জনপ্রিয়তা হারাতে বসেছে। ভদ্রলোকের খেলা নামে খ্যাত ক্রিকেট। সম্প্রতি প্রকাশিত একটি জরিপ জানা গিয়েছে ইংল্যান্ডের তৃতীয় বিরক্তিকর খেলা হচ্ছে ক্রিকেট। ইউগভ পুল নামের একটি সংগঠন দেশটি 1616 জন প্রাপ্তবয়স্ক মানুষের উপর একটি জরিপ চালিয়েছেন। জরিপ প্রতিবেদনে দেখা যায় ক্রিকেট জন্ম নেওয়া দেশের 58% মানুষের কাছেই ক্রিকেট খেলাটি খুবই বিরক্তিকর। অথচ ক্রিকেটকে ইংল্যান্ডের দুটি জাতীয় খেলার একটি, জনপ্রিয়তা নিহাত কম না। এদিকে জরিপের ফলাফল অনুযায়ী গল্ফ হচ্ছে দেশটির 1 নম্বর বিরক্তিকর খেলা। জরিপে 70% মানুষ মনে করেন গল্ফ খুব বোরিং খেলা। 52 ভাগের কাছে তো খেলাটি খুবই বিরক্তিকর। দ্বিতীয় বিরক্তিকর খেলা হচ্ছে আমেরিকান ফুটবল, ন্যাশনাল ফুটবল লীগ। জরিপে অংশগ্রহণকারী 58 ভাগ মানুষের কাছে খেলাটি বিরক্তিকর। তবে জরিপে সবচেয়ে কম বিরক্তিকর খেলা হিসেবে উঠে এসেছে অ্যাথলেটিক্স। 28 ভাগ অংশগ্রহণকারীর কাছে খেলাটি বিরক্তিকর, তবে 47 ভাগ মানুষ বলেছেন অ্যাথলেটিক্স খুবই উত্তেজনাপূর্ণ। 17টি খেলার উপর এই জরিপ চালায় ইউগভ পুল। এর মধ্যে মাত্র 5টি খেলা উত্তেজনাপূর্ণ বলে জরিপ উঠে এসেছে।